সালামু আলাইকুম। আমি এখানে অপারেশন করছি, মিরাশোলা থেকে আসছি বিগত 6 মাস আগে আর কি। তো দেখতেছেন আমার অপারেশনের জায়গাটা অনেক ভালো আসছে, তো ওই জন্য আমি ওনার লাগিনাকে নিয়ে আসছি আর কি এখানে, যেহেতু অনেক ভালো অপারেশন হচ্ছে, আমি অনেক ভালো রিভিউ পাইছি, ওই জন্য ওনাকে আমার লাগিনাকে নিয়ে আসছি আর কি সাথে করে। ওয়ালাইকুম, আমার নাম আব্দুল আলনাইম, আমি মিরেশ্বর থেকে এসেছি। দীর্ঘদিন যাবৎ আমার এই কায়না সমস্যা, মানে অনেক সবার কাছে একটা হীনত্ব থাকে, মানে লজ্জা লাগে সবার কাছে। পরে আমার মামা করলো, মামার রেজাল্টটা ভালো দেখে আমি মামার সাথে কথা বললাম, পরে উনি আমার এই এই জায়গায় সাজাটা দিল, আমি এখানে আসলাম। তুমি কি জানতো তোমার মামার এই প্রবলেম? আমি অবশ্যই জানতাম। তুমি জানতো আমার প্রবলেম আছে? আচ্ছা, তুমি কি জানতো তোমার বাগিনের হ্যাঁ হ্যাঁ, এত আমরা এই জন্য আর তুমি দেখতাম, মানে কি বলতাম যে কখন আমরা আমাদের কেন এগুলো হয়েছে, আমাদের কেন সবার হয় না, আমাদের কেন হয়েছে, ওরটা আমি দেখতাম, আমারটাও দেখতো কখন ভালো হবে এসে। তারপর আমি আগে করাইছি, এরপর ও আমার থেকে দেখে ভালো ইয়া হয়েছে, ওই জন্য ও আমি ওকে নিয়ে আসছি আর কি। আসলে সমস্যাটা হচ্ছে যে আমাদের তিনজনের ছিল, আমার একটা ভাই আছে, আমার ছোট ভাই যমজ আর কি, তো তিনজনের ছিল, আমরা তিনজনেই জানতাম দেখতাম আর কি, তিনজনের হয়েছে। তো ওর আসলে পায়ে সমস্যা হয়েছে, ওই জন্য করাতে পারে না, হলে তিনজন একসাথে করতাম। ওর সমস্যার কারণে ও এখন আসতে পারতেছে না, পরে আমি ওকে নিয়ে আসবো আর কি, যেহেতু পায়ে সমস্যা পাইছে ওই জন্য আর কি। তিনজনের একই সমস্যা অনেক দিন যাবৎ, তারপরে আমি প্রথম করাইছি, এখন ওকে সহ নিয়ে আসতাম, ওর পায়ে সমস্যার কারণে ওকে নিয়ে আসতে পারি না, আমি ইনশাল্লাহ ওকে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভাগিনা, তুমি বলো তো তোমার কি কি সমস্যা হয় এটার জন্য? আমার সমস্যা বলতে আমার নিজের কাছে একটু আনিজি লাগে, সবার সামনে বন্ধু বান্ধবের সামনে একটু শার্ট টার্ট খুলতে একটু সমস্যা হয়, সবার সাথে একসাথে গোসল করতে সমস্যা হয়, সবাই একটু মজা করে এটা নিয়ে। আসলে এটা নিয়ে সলিউশন তো আছে, যেহেতু সেই জন্য চলে আসলাম আর কি। আনন্দ হচ্ছে যে আমি আমি তো হোস্টেলে থাকি, আমি ওখানে তোমার ছেলেরা অনেক মজা করে বলে এখন করতে পারে না, তারপর একসাথে গোসল করে হাউজে একসাথে গোসল করতে পারতাম না, বাথরুম করতাম, এখন ওগুলো ফেস করতে হয় না, কিছু ফেস করতে হয় না। তারপরে বন্ধুরা মানে কোনো মুশকিলই করে না, হাউজে একসাথে গোসল করি, দুষ্টামি করি, এগুলো আমি আগে করতে পারতাম না আর কি, ওই জন্য মানসিক সমস্যা হয়ে গেছিলো, মানে বলতে পারেন আমি বাথরুমে গোসল করতাম, সবাই অনেক এনজয় করতো হাউজে গোসল করতো ফ্রেন্ডরা মিলে, এখন আমি সব কিছু করতে পারি। তো ওগুলো আমার থেকে দেখতেছে যে তুই সব করতে পারছিস, আমি কেন পারবো না, ও নিজে ইয়া করতেছে এগুলা, তারপরে ফেস করতেছে সমস্যাগুলো, ওই জন্য ও সিদ্ধান্ত নিয়েছে যে ও করবে আর কি। না না না, কেউ নোটিস করতে পারতেছে না, যে ওরা তো আমার দেখে নাই, যে অনেক ফ্রেন্ড আছে যে আমার বড় ছিল যে ওগুলো দেখে নাই, পরে মানে যখন 5-6 মাস পরে দেখছে অনেকজন চিনতে বুঝতেছে না যে আমি অপারেশন করছি কিনা, কিভাবে গেছে, ওষুধ খাই গেছে কিনা, এটাও বুঝতেছে না, মানে কি যে সার্জারি করছে এটাও বুঝতেছে না আর কি, মানে সার্জারি এরকম ভালো হয়েছে আমার। আসলে দাগ টাক নিয়ে কখনো কেউ কিছু বলে নাই, আর এটা হচ্ছে লাইফ হওয়ার সঙ্গে তাকে এটা মনে করে যে মানে জন্মগত দাগ হচ্ছে বা ব্রণ হয়েছে এরকম কিছু, মানে কি এটা এখানে যে একটা অপারেশন হয় ওটা কেউ বুঝে না, মানে দূর থেকে খালি চোখেও দেখা যায় না, যদি কেউ কাছে এসে একদম ভালো করে দেখে তখন যদি একটু বুঝি আর কি, ওরকমও বোঝা যায় না। আর লাইফ অ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি মানে কি কেউ ব্রণ মনে করে, কেউ জন্মগত দাগ মনে করে ওই রকম আর কি, মানে অপারেশন করছে ওই রকমও কেউ বুঝে না, ওই জন্য মানে অনেক খুশি আর কি যে আমরা এরকম ভালো অপারেশন করতে পারতেছি, এটা আমার জন্য অনেক ভালো, যারা গাইনোকোমাসে ভুগতেছে তাদের জন্য অনেক ভালো। আসলে আমার শরীর আগে এখন যেরকম দেখছেন সেরকম ছিল, তো আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এর জন্য আমি ডায়েট করি। ডায়েট করে আমার তখন ওয়েট ছিল 75, আর আমি ডায়েট করতে করতে 3 মাসের মতো করলাম, ডায়েটে করতে করতে আসলো 53 কেজি, 53 কেজি। পরে এখানে হচ্ছে না দেখি আমার মানে যে দুধের এখানে সাইজটাই সেম রয়ে গেলো, লাইনটা রয়ে গেলো একটু কমলেও, দিয়ে এর পরে সিদ্ধান্ত নিলাম এটা সার্জারি ছাড়া হবে না, তাই এখানে আবার আসতে হলো আর কি। সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার তো শরীর আবার আগের মতো চলে আসছে, যার কারণে এটার সাইজও বেড়ে যাচ্ছে, যার কারণে আবার আসতে হচ্ছে। আসলে সমস্যাটা হচ্ছে আমার তিনজনের ছিল, আমার ভাগিনা ছিল, আমার ছোট ভাই ছিল, তো এটা নিয়ে আমি ফ্যামিলিকে কিভাবে বুঝাবো, এটা নিয়ে আমি অনেক চিন্তা করে যেতাম যে কিভাবে বুঝাবো ওদেরকে, কিভাবে বুঝাবো। তো যখন আমি একসময় বলি যে আব্বুকে বলছি যে মানে আমি অপারেশনটা করব, মানে এটাই এই অপারেশন মানে এই হসপিটালটা আমি দেখাইছি, তখন সবাই বলতেছে এটা ভালো হবে কিনা, মানে দুশ্চিন্তা পড়ে গেছে সবাই, আমার বড় ভাইও আছে, বড় ভাইও মানে দুশ্চিন্তা পড়ে গেছে ভালো হবে কিনা, নাকি বুয়া মানে কি ওনারা ইয়া করে। আসলে ওগুলো কিছু না, যখন আমি এখানে করাইছি তো তখন আমাকে মানে কি যারা কায়ে নয়া আছে সবাই আমাকে অনলাইনে অনেকজন জিজ্ঞেস করতেছে তুমি কোথায় করাইছো না করাইছো, এগুলো জিজ্ঞেস করতেছে, মানে কি সবাই আমাকে জিজ্ঞেস করতেছে এত ভালো অপারেশন তুমি কোথায় করাইছো। তারপর আমি সবগুলো খুলে বলছি, আমিও প্রবলেম ফেস করছি, আমার বাসায় আমাদের আমাকে বলছে যে এগুলো ভুয়া কিনা, তারপর আমি
সবগুলো শিওর হয়েছে, এখানে আসছে, অনেক ভালো অপারেশন হয়েছে। সবাই আমার থেকে জিজ্ঞেস করতেছে যে কোথায় অপারেশন করেছে, আমি হসপিটালটা ইয়া দিছি, তারপর আমার ভাগিনাকে নিয়ে এসেছি আর কি এখানে। যেহেতু আমি ভালো ফল পাইছি, তাহলে আমি আরেকজনকে নিয়ে আসি, আমি এরকম আমার সামনে আরো নিয়ে আসবো।